দাদাগিরি করতে গিয়ে হাতে নাতে ফল পেলেন তৃণমূল নেতা গ্রামবাসীদের হাতে মার খেয়ে সোজা হাসপাতালে খুলনা শীতলিয়া গোলা গোলাবাড়ি গ্রামের ঘটনা কি হয়েছিল আসলে তৃণমূল নেতাদের অভিযোগ ঘাসপুলের সঙ্গে প্রচারে থেকে গ্রামের কিছু লোকজন ভোট দিয়েছে বিজেপিকে এর বিহিত করতে শনিবার গোলাবাড়িতে ঢোকে স্থানীয় তৃণমূল নেতার নেতৃত্বে পাইক বাহিনী অভিযোগ এরা গ্রামে ঢুকে কয়েকজনের বাড়ি ভাঙচুর করে কয়েকজনকে মারধর করে এরপরই রুখে দাঁড়ান গ্রামের মহিলারা গ্রামের মানুষজন রুখে দাঁড়ালে তারা আগ্নেয়স্ত্র বের করে এতে আরও রেগে যান গ্রামবাসীরা তারা ওই তৃণমূল নেতা ও তার সাঙ্গ ধরে বেধড়ক পেটায় আগুন ধরিয়ে দেওয়া হয় তাদের গাড়িতে পুলিশ জানিয়েছে গ্রামবাসীদের মার ধরে স্থানীয় পঞ্চায়েত উপপ্রধান সত্যজ্যোতি সান্নাল ও তার দাদা দেবজ্যোতি সহ কয়েকজন গুরুতর আহত তাদের বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে উল্লেখ্য শনিবার দুপুরে জনাকুড়ির একটি দল খুলনা পঞ্চায়েতের গোলাবাড়ির কলনি পাড়ায় যায় গ্রামে ঢুকে তারা কল্পনা বিশ্বাস বিশ্বজিৎ বিশ্বাস ও তপতি মাইতির ঘরে ঢুকে মারধর ও ভাংচুর করে বলে অভিযোগ এতেই রুখে দাঁড়ান গ্রামের মহিলারা তাদের তারা খেয়ে পালাতে গেলে ধরা পড়ে যায় কয়েকজন তারপরেই শুরু হয় গণধোলাই